এই সব ওই ফ্যাম আইপ্যাক চোর ডাকাত তোলাবাজ এই লোকগুলোকে দিয়ে সকাল থেকে সোশ্যাল মিডিয়া করে। আর আমরা শুনছিলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি বলছেন আইপ্যাক চোর ডাকাত তোলাবাজদের দিয়ে সোশ্যাল মিডিয়ায় করায় আক্রমণের লক্ষ্যবস্তু আমি। পিকের আইপ্যাক নাকি চোর ডাকাত তোলাবাজদের রেখেছে শুভেন্দু অধিকারীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের পোস্ট করার জন্য। না না, একেবারেই এই কথা যে আমরা বলছি না সেটা তো বুঝতেই পারছেন, বলেছেন একেবারে খোদ রাজ্যের বিরোধী দলনেতা। তার কথায় আইপ্যাকের আর অন্য কোনো কাজ নেই। সকাল থেকে তারা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে শুরু করে। তার কথায় আইপ্যাকের আক্রমণ করার লক্ষ্য হলেন শুভেন্দুবাবু। সকাল 8টা বাজা মাত্রই তাকে নিয়ে মিম পোস্ট করা শুরু হয়ে যায়। এখানেই শুভেন্দু অধিকারী থেমে থাকেননি। তার কথায় আইপ্যাকের এই কাজ করার জন্য রাজ্য সরকার টাকা দিচ্ছে, আর সেই টাকাটা নিহাতই অল্প নয়, প্রায় 160 কোটি টাকা নাকি রাজ্য সরকার দিচ্ছে শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে নিয়ে পোস্ট করার জন্য। এই কাজ যারা করছে তাদের পরিণতি ভয়ঙ্কর হবে বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। আসলে আদাপীঠে পুজো দিতে গিয়েও শুভেন্দু অধিকারী যেন তার পুরনো দল মমতা বন্দ্যোপাধ্যায়, পিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভুলতেই পারেন না। তাই পুজো দেওয়ার পরে তিনি ঢাল তলোয়ার নিয়ে নেমে পড়লেন, আর এ হলো কথার ঢাল তলোয়ার। কি বলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনব। এই সব ওই ফ্যাম আইপ্যাক চোর ডাকাত তোলাবাজ এই লোকগুলোকে দিয়ে সকাল থেকে সোশ্যাল মিডিয়া করে, আর আক্রমণের লক্ষ্যবস্তু আমি। আমার মিমিক্রি বিক্রি আপনার কার্টুন করে সকাল 8টা বাজলে শুরু করে। পশ্চিমবঙ্গ সরকারের সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো 160 কোটি টাকা প্রতীক জৈনদের দিয়েছে এইগুলো করার জন্য, এটাও আমাদের টাকা। এদের শেষ পরিণতিটা ভয়ঙ্কর হবে, অপেক্ষা করে। শুনতেই পেলেন যে বিরোধী দলনেতা কি বলছেন। তিনি বলছেন যে আইপ্যাক চোর ডাকাত তোলাবাজতে দিয়ে সোশ্যাল মিডিয়ায় করায় আক্রমণের লক্ষ্যবস্তু আমি। আমার কার্টুন থেকে শুরু করে সকাল 8টা থেকেই সরকার 160 কোটি টাকা করে দিচ্ছে এর জন্য, এটাও আমাদের টাকা। এদের শেষ পরিণতি ভয়ঙ্কর হবে। আরে দাদা, আপনার মুখ প্রসঙ্গত, বুধবার 13ই সেপ্টেম্বর আদ্যাপীঠে পুজো দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দীর্ঘক্ষণ মন্দির প্রাঙ্গণে সময় কাটান তিনি, পাশাপাশি আদ্যাপীঠ মন্দিরের সন্ধ্যা আরতিও দেখেন আর 5 জনের মতোই। এরপর সাংবাদিকদের সামনে মমতা ব্যানার্জি সহ অভিষেক ব্যানার্জিকে নিয়ে আক্রমণ করতেও ভুললেন না শুভেন্দু অধিকারী। এই সব ওই ফ্যাম আইপ্যাক চোর ডাকাত তোলাবাজ এই লোকগুলোকে দিয়ে সকাল থেকে সোশ্যাল মিডিয়া করে, আর আক্রমণের লক্ষ্যবস্তু আমি। সেখানে যেমন আইপ্যাকের কথা বলতে গিয়ে তিনি ভুলেননি, তেমনই অভিষেক ব্যানার্জিকে ইডির ডেকে পাঠানো নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। আসলে রাজনীতিতে এই কটাক্ষ চলতেই থাকে। তাই তো অভিষেক ব্যানার্জি 9 ঘন্টা জেরার পর বেরিয়ে শুভেন্দু অধিকারীকে এক হাত নেন। আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন, জেরার মুখোমুখি হয়েছিলেন এবং তারপরে তিনি বেরিয়ে এসে তার যখন বক্তব্য রাখেন তখনও তাকে শোনা যায় শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষ করতে। সব মিলিয়ে বঙ্গ রাজনীতি একেবারে সরগরম হয়ে চলেছে। অন্যদিকে সামনে লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগের প্রত্যেকটা মুহূর্তের পদক্ষেপ এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের ভীষণই গুরুত্বপূর্ণ। শুভেন্দু
অধিকারীর কথায় আইপ্যাকের আক্রমণ করার লক্ষ্য হলেন শুভেন্দু অধিকারী। সকাল 8টা বাজা মাত্রই তাকে নিয়ে নাকি মিম পোস্ট করা শুরু হয়ে যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট এবং অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার করুন।